যখন হাতে টাইম না থাকে তখন আমি যেভাবে খুব অল্প টাইমে খুব সহজেই রান্নাটা করে নিই, তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। এই গরমে একবারে রান্না যখন দুইবার রান্না করতে হয় তখন কি পরিমাণ যে প্যারা লাগে, তবে সেটা নিজেদের জন্য, কিন্তু অন্য কারোর জন্য রান্না করতে ভালোই লাগে। তো যাই হোক, আর হাতে যখন একদমই টাইম না থাকে আর গরমে যখন রান্না করতে ভালো না লাগে তখন আমি ঠিক এইভাবেই ঝটপট রান্নাটা করে নিই, যে কোনো বোনা এভাবে করে নিই। আর এইভাবে বোনা করলে কিন্তু একটু বেশি মজা লাগে, রান্না জানা থাকলে সবাই মজা লাগে। তো যাই হোক, এই তো দেখেন আমি মাছগুলোকে ভেজে নিলাম, মানে ওই বাজার অবস্থাতে আমি এর ভিতর কয়েকটা ওই তেলে জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে জিরাগুলো যখন কালার আসবে তখন একে একে অনেকগুলো রসুন দিলাম, দেন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে এই তো একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, একটা টমেটোই দিচ্ছি। তো যাই হোক, টমেটো দেওয়ার পর কিন্তু হালকা একটু নেড়ে চেড়ে এর ভিতর আমি পানি দিয়ে দিলাম, জলের পানিটা দিয়ে দিলাম আর কি। তো এই তো টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। আর মাছ একদিকে কিন্তু মাছগুলো ভাজা হচ্ছে, মানে এক দিলে দুই কাজ করে নিচ্ছে আর কি, একই কিন্তু এক দিলে দুই পাখি মারা বলে। তো যাই হোক, এই তো দেখেন আমি সুন্দর করে মাছগুলোকেও ভেজে নিচ্ছি, দেন মশলাটাও কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে একটা ইলিশ মাছও দিয়ে দিলাম। তো যাই হোক, মানে আজকে একসাথে কয়েক ধরনের বড় মাছ ভুনা করে নিচ্ছি। তো এইভাবে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, একটা মাছের ফ্লেভার আরেকটা মাছে যায়। তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রান্নাটা জগা খিচুড়ি, যাকে বলে জগা খিচুড়ি মাছ ভুনা করে নিচ্ছি। এইটা মেবি কার্পু মাছ, আর বড়টা কি জানি না, বড়টা পুকুরের মাছ। তো এই তো হুজুরের জন্য খানা রেডি করা হচ্ছে। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম হুজুরের জন্য দুপুরে কি কি রান্না করা হচ্ছে, তো আর এই তো এটা রাতের জন্য রান্না করা হচ্ছে, যেহেতু দুই বেলা খাবার দেওয়া হয়। তো এই যে মাছ বোনা করে নিল, তো যাই হোক পাঁচ মিশালি মাছগুলো বোনা করে নিচ্ছি, আর একটা ইলিশ মাছও দিয়ে দিছি, আর একেই বলে এক ডিলে দুই পাখি মারা। তো যাই হোক, এই তো দেখেন মানে এক কাজে দুইটা হয়ে যাচ্ছে, মাছগুলো ভাজা হলো আর তরকারিটা কষানো হলো। তো যাই হোক, এই তো দেখেন আমি যেহেতু বোনা করবো সামান্য পরিমাণ কিন্তু পানি দিছিলাম, মানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন হয়তো ঝোলের জন্য পানি দিচ্ছি, মানে ঝোল রাখবো না, হালকা কষা কষাই হবে আর কি। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, আর মাছগুলোকে উল্টে পাল্টে এই তো ডেকে দিলাম, ডেকে দিলাম, ডেকে দেওয়ার পর কিন্তু আমি কয়েক মিনিট জাল দিয়ে নিব। জাল দিয়ে নেওয়ার পর কিন্তু আমি কয়েকটা, এই তো এই পর্যায়ে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি বেগুনও ভেজে নিচ্ছি। যাই হোক, একটু দেখেন লস বেগুন গুলাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, বেগুন গুলো যেহেতু চিকন ছিল এর জন্য একটু ছোট ছোট বড় হয়েছে। বেগুন বাঁচতে বাঁচতে কিন্তু বোনাটাও প্রায় হয়ে গেছে, মানে হয়েই গেছে। তো এই তো দেখেন বোনাটার কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই তো দেখেন আপনাদের হাতে টাইম না থাকলে এইভাবে কিন্তু ঝটপট বোনা করে নিতে পারেন, পাঁচ মিশালি বা যে কোনো মাছ আর কি। তো যাই হোক, এই তো দেখেন বেগুনের বড়াটা হয়ে গেছে, এখন একে একে আমি সব নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বেগুনের বড়ায় কিন্তু আমি কয়েকটা মরিচ ফালি দিয়ে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর যদি মরিচ কারো লাগে ঝাল না লাগে তো এই ক্ষেত্রে দিছি আর কি। বেগুন ভাজিতে কিন্তু পেঁয়াজ মরিচ দিলে আরো বেশি খেতে ভালো লাগে। তো এই তো বেগুন ভাজি গুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আর প্রচুর গরম, প্রচুর গরমে যারা রান্না করতে না পারেন বা রান্না করতে না চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন, মানে প্রচুর গরমে যাদের রান্না করতে ভালো না লাগে আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য, তারা আমার মতো এক ডেলে দুই রান্না করে নিবেন। তো এই তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।